শিবু, আমি মাত্র এখানে 15-16 দিনের জন্য থাকতে এসেছি। আসলে হয়েছে কি জানেন, আমার ছেলে বাসার থেকে নিচে লেগে আছে, তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে? আমার ছেলে মস্ত বড় কোম্পানিতে কাজ করে। আরে তুমি তো ভুলেই গেলাম, ছেলেকে একবার ফোন করে শুনে তো নেই ও ঠিক করে সে পৌঁছে গেছে কি না। হ্যালো খোকা। হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি, ফোন রাখছি। হ্যাঁ শোন শোন, তোকে শুধু এতটুকু কথা বলা ছিল, তুই বাসা ঠিক করে পৌঁছে গেছিস তো? মা বললাম তো আমি একটু ব্যস্ত আছি, ফোন করছি পরে। আমার ছেলে কি বললো? বলেছি কিছুক্ষণ পরে ফোন করবে বলে ফোনটা কেটে দিল। এই কেমন কথা বলছেন আপনি? আমি এখানে থাকার চেষ্টা মোটেই করব না। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসো আমাকে, আর আমি এখানে থাকবো কীভাবে? আমার ছেলে থেকে তো সম্ভবই না। কি দেখুন, আপনি যতই বলুন যেখানে সুখ শান্তি সব আছে, সবার মতো খাবারও মেলে আর অনেক বন্ধুও হয়, তারপরেও আমি এখানে থাকবো না। উচিত নয়, তবুও বলছি আপনাকে না, আমাকে থেকে খুব হিংসে হচ্ছে। কেননা আমার ছেলে তো আমাকে তো নিতে এসেই যাবে, কিন্তু আপনার দিকে তো কেউ ফিরেও তাকায় না। হ্যালো। হ্যাঁ মা, আমি তোমাকে পরে ফোন করছি। মা আমি ব্যস্ত। মা শোন শোন, তুই তো ভুলেই গেছিস, 15টা দিন হয়ে গেছে। আহা, আমি তো বললাম আমি আসবো, কিছু জিনিস শিফট করা বাকি আছে, সেগুলো হয়ে গেছে, ফোন রাখছি। তুই তো জানিস না খোকা, তোকে জানাই আমার অনেক কষ্ট হচ্ছে। হ্যালো খোকা, বেশি আছে, তাছাড়া জিনিসগুলো বাকি শেভ করা হয়নি। রাখছি মা, রাখছি। তোমরা মা বাবাকে অবহেলা করবে না, মা বাবা মা বাবা গুরুজন, মা বাবা মহান, মা বাবার জন্যই আজ আমরা সব কিছু। আমরা সুন্দর একটা নাটক